আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। খুব সহজে সকালের বিকালে বা বাচ্চাদের টিফিনে দেয়া যায় এমন একটা মজাদার নাস্তার রেসিপি করে দেখাবো। পাউরুটি আর ডিম তো সকালের নাস্তা হিসেবে অনেকেই খেয়ে থাকেন, সেটা দিয়ে মজাদার একটা নাস্তা করে দেখাবো। সেটা হলো ব্রেড অমলেট বা ডিম পাউরুটি। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে একটা বাটিতে একটা ডিম, 4 চামচ চিনি গুঁড়া দিয়ে ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 3 পিস নর্মাল পাউরুটি নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারবেন। তারপর 1 পিস পাউরুটি ডিমের মিশ্রণে ভালোভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আরেকটা পাউরুটি আমি একইভাবে কোট করে তেলে দিয়ে দিব। চুলার জাল লোতে রেখে পাউরুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ গোল্ডেন করে ভেজে উঠিয়ে নিব। দেখুন কত সহজে মজাদার একটা রেসিপি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে এই নাস্তাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।